সালামু আলাইকুম। প্রতিদিনের মতো রান্না, প্রতিদিন দুপুরে রান্না রান্না করি আর কি। আজকে কী রান্না করব, ওই যে গরুর মাংস দিয়ে, কাঁচা কাঁঠাল দিয়ে, তারপর কাবাব বানাবো। কাবাবের মাংসটা প্রসেস ইয়ে করলাম, রেডি করলাম, যে কাবাবের মশলা রেডি করলাম, তারপরে বেগুন দিয়ে রূপসাদা শুটকি দিয়ে রান্না করব। কক্সবাজার থেকে আনা শুটকি রূপসাদা, যেগুলো রেডি করলাম রান্না করার জন্য। এই যে বুটের ডালটা দিব, প্রায় হাফ কেজি থেকে বেশি মাংস আছে এখানে কাবাবের জন্য, আর বুটের ডাল অনেক কম, 2 কাপের মতো। এই যে রূপসাদা দিয়ে বেগুন, ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করব। আর বাকি সব এই যে গরুর মাংস রান্না করে মশলা রেডি করলাম, এখন রান্নাটা শুরু করব। সরিষার তেল, সরিষার তেল দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন কি দিব, আদা রসুন পেঁয়াজ বাটা, এগুলো আমি আসলে ডিপ করে রাখি, আদা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিব আর কি। তারপরে যে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দিব এই যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলি, ধনিয়া, হলুদ, তারপরে যে গরম মশলা গুঁড়ো, সবগুলো মিক্স করা তো আর কিছু দেওয়া লাগে না, এগুলো দিলে হয়। মরিচ গুঁড়ো দিয়ে বলবো, পাঁচফোড়নটা সবার পরে দিব। মশলাটা বোনা হয়ে আসছে, এখন গরুর মাংসটা ঢেলে দিব। এখন কাবাবের জন্য এই যে মশলাগুলো রেডি করলাম, ধনিয়া, মরিচ, হলুদ, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এই যে গরম মশলা জিরা গুঁড়া সাথে দিব, তারপরে এই যে কাবাব মশলাটা আমি নিজে বানিয়েছি, এই যে, তারপর এই যে সরিষা, সরিষার তেল দিব পরিমাণ মতো। কাবাবের জন্য কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিব পরিমাণ মতো, কাঁচামরিচটা দিব পরিমাণ মতো, জাল অনুযায়ী আর কি। দিয়ে এই যে মশলাটা কষানি হয়ে গিয়েছে, এখন এই যে গরু মাংসটা ঢেলে দিব কাবাবের জন্য প্রেশার কুকারে। সামিলি সানাভুট্টা দেয়, সানাভুট্টা দেয় মটর, মটর ডালটা দিলাম সাথে, পরিমাণ মতো দিব আর কি সব কিছু। দিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে আসছে, আমি এটা ডাকনাটা খুলে দে, হয়ে গেছে যে কাঁচা কাঁঠালটা এখন দিয়ে দিব ডাকনাটা, বড় মাংস ডাকনাটা দিয়ে দাও। যে
কাবাবটা, কাবাবের মাংস হয়ে আসছে, একটু পরে সিদ্ধ হয়ে আসছে। কাবাবটা বানানোর সময় আরেকটা ভিডিও করা হবে ইনশাল্লাহ। এই যে হয়ে আসছে, এখন পাটাই পিষে নিব, বিকালে বানাবো। এখন বসাবো রূপচাঁদা, শুটকি, বেগুন। সরিষার তেল দিব, একটু পরিমাণে সরিষার তেল বাজি তো দিতে হবে। এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু বেশি পরিমাণে দিতে হবে, আরও লাগবে। আরো পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যে কাঁঠালের তরকারিটা প্রায় হয়ে আসছে, ঢাকনাটা দেখে দিব, 5 মিনিট হয়ে যাবে। হয়ে গিয়েছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস, ব্যাস নামিয়ে ফেলবো। শুটকিগুলো দিয়ে দেবো, এগুলো কিন্তু রূপসাদা শুটকি, রূপসাদা শুটকি দিয়ে সাত বাগানের বেগুন দিয়ে রান্না করবো। আজকে পরিমাণ মতো লবণ, সামুদ্রিক শুটকি রূপসাদার মধ্যে কিন্তু লবণ থাকে, পরিমাণ মতো দিলাম আর কি। ভেজে তারপরে মশলাগুলো দিয়ে ফেলবো, ধনিয়া, মরিচ, হলুদ পরিমাণ মতো দিলাম। বাস এখন বেগুন গুলো দিয়ে দিব, বেগুনটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কি রান্না করব, এই যে মুখির ছড়া সিদ্ধ করতেছি, ভর্তা বানাবো। এই যে রেডি করা হয়েছে, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দেবো না লাল মরিচ দেবো, যে কোনো একটা দেবো ইনশাল্লাহ। ধনিয়া পাতা সাত বাগানের, এই যে প্রচুর মুখি, তো ভর্তা অনেক মজা হয়। হয়ে গিয়েছে রূপসাদা দিয়ে বেগুন ভাজি হয়ে গিয়েছে, রূপসাদা শুকি দিয়ে বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। এখন দিব যে সাত বাগান থেকে ধনিয়া পাতা নিয়ে আসছে, বুঝছেন, ফ্রেশ জিনিস খাওয়ার মজাই আলাদা। তারপরে গরু মাংস দিয়ে যে কাঁচা কাঁঠাল রান্না করলাম, এটাও কিন্তু আসলে অনেক স্বাদের, যে না খেয়েছেন খেয়ে নেবেন, কিন্তু সম্ভব স্বাদের হয়। বাহির দেশেও কাঁঠালগুলো পাওয়া যায় কাঁচা কাঁঠাল, লুলু মার্কেট টার্কেটে পাওয়া যায়, ওখান থেকে কিনে নিয়ে খেয়ে দেখবেন অনেক মজা। আমরা তো গ্রাম থেকে নিয়ে আসছি, আমি দুবাইতে অনেক সময় কাঁঠাল কিনে নিয়ে আসছি, না তারপরে খেতাম কাঁঠাল, অনেক ভালো লাগতো কাঁচা কাঁঠাল। ইন্ডিয়ানরা সবসময় কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে শুটকি রান্না করে, মাছ দিয়ে রান্না করে, মাংস দিয়ে রান্না করে, তারপরে ওদের সাম্বার রান্না করে, অনেক কিছুই করে। ওদের কাছ থেকে আমি শিখেছি আর কি কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করা। আপনারাও খেয়ে দেখবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। যে দেখেন আমার বাগানের কামরাঙ্গা, রান্না করতে করতে মাঝে মাঝে ফ্রুটস খাইতে হয়, অনেক টেস্টি, অনেক মজা। আমার গাছের কামরাঙ্গা অনেক টেস্টি হয়, এই যে
ওয়াহ আসলে মজা। সাথে যে কাঁচামরিচ দেখলে অনেক মজা লাগে। ওকে, আমার রান্নাগুলো আজকে শেষ হয়ে গেল। শুটকি রান্না করলাম বেগুন দিয়ে, রূপচাঁদা শুটকি দিয়ে, তারপরে কুচুমুখী ভর্তা বানাবো। কাবাবের জন্য মাংসটা প্রসেস করা হয়েছে, কাবাবটা বানানোটা দেখাবো পরে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস, সম্ভব মজা। বাস আজকের মতো রান্না শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।